আপনি যদি সেই তারিখের সময় আপনার যদি নির্বাচন গণকারফিউ হয়, ভোটে যারা নিষিদ্ধ হয়, শেখ হাসিনার আহ্বান হয়, তো বাংলাদেশে আগামীকালকে গণকারফিউ হবে, কেউ যাবে না ভোটে, কেউ সেখানে অংশগ্রহণ করবে না। এটা নিয়ে তো নতুন করে কোনো কিছুর বলার কিছু। নৌকায় যে 43টা ভোট দিয়েছিল আপনার নিশ্চয়ই মনে আছে, সেই নৌকায় 43 ভোট দেওয়া ব্যক্তি আজকে আবার ভোটের মাঠে, সেই আজাদ। এই যে আজাদ ছবিটা আপনার নিশ্চয়ই মনে আছে, যে বাংলাদেশে 57 সেকেন্ডে 43 ভোট দিয়েছে আজাদ। বাছাই করে একজন পিওর আওয়ামী লীগকে পাঠাও, যদিও তার হাতে নাঙ্গল নাই অথবা তার হাতে কি বলে নৌকা নাই, কিন্তু তিনি ঈগল হোক কিংবা ট্রাক হোক, যেখানেই তুমি ভোট দাও, লোকটা যেহেতু আওয়ামী লীগের, আমি অন্তত বুঝতে পারবো ওই লোকটা সবচেয়ে জনপ্রিয়। এভাবে করে আওয়ামী লীগ তার কাউন্সিল সম্পন্ন করছে। আমি যদিও মানে অন্য বক্তাদের মতো মানে কোন ধরনের এভিডেন্স ছাড়া কোরআন শরীফকে সামনে এনে একজন মানুষকে দোষী সাব্যস্ত করা এ ধরনের কথায় আমি কোনোভাবে একমত না। আমি একমত সাইয়েদ মাহবুব ভাইয়ের সাথে, যে মামুন ভাইয়ের সাথে, যে এটার বিচার আছে, এটার আইন আছে, এটার আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু বাংলাদেশে আপনি দেখেন বিএনপির আমলেই কিন্তু রেজা কিবরিয়ার বাবার হত্যার হয়েছিল, কিন্তু আজকের আওয়ামী লীগের এখন পর্যন্ত সেই বাবা হত্যার কিন্তু বিচার কিন্তু শাহ এস এম কিবরিয়ার, রেজা কিবরিয়া এখনো পায়নি। তিনি কিন্তু বারবার বলেছে যদি বিএনপির কেউ হয় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দাও, আমি দেখতে চাই, কিন্তু এই যে দিতে পারছে না, এটাই হচ্ছে আওয়ামী লীগের মূল কারণ, যে আওয়ামী লীগ মূলত এই সত্তা সন্ত্রাসের সাথে জড়িত। আমি এজন্য সবসময় বলেছি যে বিরোধী দল থাকতেও আওয়ামী লীগ জড়িত, সরকারি দল থাকলেও আওয়ামী লীগ জড়িত। যে নির্বাচনটি এখন করছেন এই নির্বাচন জাতির কাছে গ্রহণযোগ্য তো কোনো নির্বাচন নয়, যেটা আপনার বানর খেলার চলছে, আপনার রুটি ভাগাভাগি চলছে। প্রার্থী আগেই আমাদের বক্তারা বলে গিয়েছেন যে একই জায়গায় যে প্রার্থীগুলো দাঁড়িয়েছে প্রত্যেকেই কিন্তু আবার সামনে এসে বলছে আমি আসল নৌকার লোক। আপনি যদি মুরাদ জং এর একটা বক্তব্য গত 2-3 দিন আগের আপনি দেখেন, ঢাকাতে তিনি নির্বাচন করছেন আওয়ামী লীগের বিপক্ষে, তিনি একটা মানে কি বলে তার প্রতীক হচ্ছে ঈগল প্রতীক, তিনি বলছেন আমাকে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল তাই আমি গোপনে ছিলাম, এখন আমি প্রকাশ্যে এসেছি, নেত্রী আমাকে এভাবে মানে আমার জনপ্রিয়তা দেখবে, তিনি এখন জনপ্রিয়তা হয়ে ওখানে যাবে। এখানে করে যদি বাংলাদেশের সব জায়গায় যান, একে আজাদ সাহেব একজন ভদ্র সজ্জন মানুষ ফরিদপুরে ইলেকশন করছেন, উনি নিজে পর্যন্ত বলছেন একটা সাক্ষাৎকারে যে আমরা মানে জয়যুক্ত হলে সবার আগে শেখ হাসিনার গলায় কিন্তু আমরা এই ফুলের মালা দিয়ে আসবো এবং আমরা সেখানে যাব। আজকের আপনার জাতীয় পার্টির প্রত্যেক ক্যান্ডিডেটের যদি আপনি ওয়াল দেখেন, দেখেন মানে তাদের পোস্ট দেখেন ফেসবুকে, সেখানে দেখবেন তারা কিন্তু লিখছে যে নৌকা এবং জাতীয় পার্টি, মানে তারা নৌকার কর্মীদেরকে বিশ্বস্ত করানোর জন্য বারবার শেখ হাসিনার পোস্ট, শেখ হাসিনার বক্তব্য এগুলোকে এসে উপস্থাপন করে তারপরে দিচ্ছেন। অর্থই হচ্ছে যে এই নির্বাচনটা তাদের একটা ভাগবটরা হয়েছে, সেটার একটা অ্যানাউন্সমেন্ট। এখন এটা কি করতে পারে, কি করার জন্য সহজ রাস্তাটাই ছিল যেটা যেটা আমাদের মামুন ভাইরা সবসময় আশান্বিত, আশাহত হন না, আশাবাদী মানুষ তিনি বলছেন, সেটা তো এক বাক্যে আপনি শেখ হাসিনা পদত্যাগ করবে, তত্ত্বাবধায়ক সরকার হবে, এনি কাইন্ড অফ তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, সেটা আমরা আলোচনা পর্যালোচনা করে সেই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ধারা বাংলাদেশে আনলে অবশ্যই বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন করা সম্ভব হতো, যেই সরকার যেই নির্বাচনের জন্য শেখ হাসিনা কিন্তু বারবার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আপনি দেখেন এখানে একটা নির্বাচনের আমি আপনাকে একটা পোস্ট দেখাই, শেখ হাসিনার আমলেরই নির্বাচন, মানে বিএনপির আমলের নির্বাচন, যেই নির্বাচনে শেখ হাসিনা নিজে যেতে চাননি, সেই নির্বাচনের জন্য তার সময় কি বক্তব্য তার ছিল, আপনি একটু লাইনে থাকেন আমি আপনাকে দেখাচ্ছি। এই যে একটা রিপোর্টটা আপনাকে যদি দেখাই আপনি দেখবেন, সে নিজে তৎকালীন সময় তাদের একদিন আগে আমি পোস্ট করেছি ফেসবুক থেকে আপনাকে দিচ্ছি, আপনি তিনি বলছেন উৎসাহ প্রদান করছেন আওয়ামী লীগের নেতাদেরকে যে এই নির্বাচনে, মানে তৎকালীন সময় বলছেন যে নির্বাচনে যাওয়া যাবে না, এই নির্বাচন কোনোভাবে আমরা পালন করব না। তাহলে যদি শেখ হাসিনা সেই কথা বলে থাকেন তাহলে কেন আজকের দিনে আমরা সেই কথা বলতে পারবো না যারা আজকের বিএনপি করছে বা কিছু। এই যে দেখেন এই আমি আপনার কাছে এটা একটা পেপার কাটিং, এই পেপার কাটিংটা দেখেন, 15 তারিখ গণকারফিউ হবে, কেউ ভোট কেন্দ্রে যাবেন না বা ঘর থেকে বের হবেন না, কে বলছে, পেশাজীবী সমাবেশে শেখ হাসিনা। এই যে দেখেন শেখ হাসিনার বক্তব্য, পেশাজীবী সমাবেশে 15 তারিখ গণকারফিউ হবে, কেউ ভোট কেন্দ্রে যাবেন না, ঘর থেকে বের হবেন না। তাহলে আপনি যদি সেই তারিখের সময় আপনার যদি নির্বাচন গণকারফিউ হয়, ভোটে যারা নিষিদ্ধ হয়, শেখ হাসিনার আহ্বান হয়, তো বাংলাদেশে আগামীকালকে গণকারফিউ হবে, কেউ যাবে না ভোটে, কেউ সেখানে অংশগ্রহণ করবে না, এটা নিয়ে তো নতুন করে কোনো কিছুর বলার কিছু নেই। আজকে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আপনি বাংলাদেশে বিচার করছেন রাজাকারদের, আমি আপনাকে খুবই ধন্যবাদ জানাই যে আপনি একটা ভালো উদ্যোগ নিচ্ছেন, আপনি রাজাকারদের করছেন। আপনার দলের এই যে আমার ভাই একটু আগে বলে গেলেন
আজকের যে মানে নির্বাচনের করার সময় ফরিদপুরে তো না, এটা হচ্ছে সম্ভবত ভাঙ্গা অঞ্চলের, সেখানে আজকের এই যে নূরে আলম সিদ্দিকী, যিনি আজকের সব মানে সংসদের হুইপ, চিফ হুইপ, তিনি বলছেন জাফরুল্লাহকে নিয়ে যে সেখানে একজন পাকিস্তানপন্থী। গতকালকের বিবৃতিতে তার ছিল পাকিস্তানের দোসরকে আজকের নির্বাচনে ভোট দেওয়া যাবে না, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে পাকিস্তানের দোসর মুক্ত হতে হবে। নিক্সন বলছে তিনি একজন প্রকৃত উৎকৃষ্ট মানের কি রাজাকার, আলবদর আল শামস। তাহলে আমি জানতে চাই শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্বাচন পরিচালনা বোর্ডের কো চেয়ারম্যান হিসেবে তিনি কিভাবে দায়িত্ব পালন করেন? তাহলে কি শেখ হাসিনা রাজাকার নিয়ে বসবাস করছেন, আর শেখ হাসিনা পরিবারের শেখ পরিবারের আত্মীয় স্বজন এই নিক্সনরা সেই রাজাকারের বিরুদ্ধে স্লোগান তুলছেন? তাহলে সেটা দাঁড়াচ্ছে না? এরা হচ্ছেটা কি, একই জায়গায় দুই ধরনের কথা বলে রাজনীতিটাকে কলুষিত করার জন্য। একদিকে তারা ব্যবহার করবে ধর্মীয়ভাবে এটাকে হাতিয়ার হিসাবে, রাজনীতিকে ব্যবহার করবে তারা এই যুদ্ধাপরাধী ইস্যুগুলো লাগিয়ে জাতিকে বিভ্রান্ত করবে, অন্যদিকে সকল যুদ্ধাপরাধী তার বেআই হবে, আত্মীয় হবে, নির্বাচন করবে, সবই তারা চালিয়ে যাবে। আমাদের বিএনপির পক্ষ থেকে এই নির্বাচনকে প্রতিহত, প্রতিরোধ এবং বর্জন করার ডাক এজন্যই এসেছে। আমরা দেখেছি যে যতবারই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সভা করেছি, সমাবেশ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সবগুলোতেই এই আওয়ামী লীগ কিন্তু সেখানে বিভিন্নভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করেছে, মামলা করেছে, এমনকি খেয়া পারাপার বন্ধ করে মানুষ ঠেকানোর চেষ্টা করেছে, অঘোষিত হরতাল করেছে এই সরকার। কিন্তু বিএনপির লক্ষ লক্ষ লোক কি দামানো গিয়েছে? যায়নি। 28 অক্টোবর আমরা মানুষ নিয়ে ঢাকায় হাজির হয়েছি, সেখানেও পুলিশকে হত্যা করে, বিচার বিভাগের মানে কার্যালয়ে হামলা করে, তারপরে সেই সকল জায়গায় আজকে দেখেন 20,000 অধিক মানুষকে তারা গ্রেপ্তার করে বন্দী করে রেখেছে। এবং সেই মামলারই আসামি, সেই মামলারই আসামি শাহজাহানপুর আবার নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করছে। এর চেয়ে ধিক্কার কি আছে, লজ্জার কি আছে আপনি বলেন? গতকালকের আপনার দেখেন একজন প্রার্থী, তিনি আহ্বান জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, এইটা আপনি যদি দেখেন, আপনাকে এটা দেখিয়ে আমার বক্তব্য শেষ করব। তিনি বলছেন আমার জীবনের নিরাপত্তা চাই, আমি আপনার কাছে অনুরোধ, প্রধানমন্ত্রী আমাকে বাঁচান। এই আপনাকে এই স্ক্রিনশটটা দেখাই, সেটা হচ্ছে আপনার এই যে দেখেন, এই যে লোক, এই যে পত্রিকার নিউজ দেখেন, তিনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে পরে দেখাচ্ছি, যদিও এটা ক্লিয়ার দেখা যায় কিনা আমি জানি না, বাংলা ভিশনের সে হচ্ছে প্রধানমন্ত্রী, আপনি আমাকে বাঁচান, আমার পরিবারকে বাঁচান, সুপ্রিম পার্টির প্রার্থী আবু সালে। এই একজন প্রার্থী যার কোনো ধরনের নাম সর্বস্ব কোনো ই নাই, সেখানে তিনি অভিযোগ করছেন তার বাসায় হামলা করেছে আওয়ামী লীগ, স্বর্ণ টর্ণ সব লুটিপুটি নিয়ে গিয়েছে, এখন প্রধানমন্ত্রীর কাছে তিনি বিচার চাচ্ছেন। কেন প্রধানমন্ত্রীর কাছে আপনি বিচার চাবেন? আজকে বাংলাদেশ নির্বাচন কমিশন যে বসে আছে, তার যে নির্বাচন করছে, তার দায়িত্ব কি নয় যে আজকে সেখানে তিনি এই ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করবেন? তাহলে আপনার নির্বাচন কিসের? আপনি দেখেন এই আর একটা দেখাচ্ছি, নৌকায় যে 43টা ভোট দিয়েছিল আপনার নিশ্চয়ই মনে আছে, সেই নৌকায় 43 ভোট দেওয়া ব্যক্তি আজকে আবার ভোটের মাঠে, সেই আজাদ। এই যে আজাদ ছবিটা আপনার নিশ্চয়ই মনে আছে, যে বাংলাদেশে 57 সেকেন্ডে 43 ভোট দিয়েছে আজাদ, সেই আজাদ হ্যাঁ এখন আবার নৌকার ক্যাম্পেইন করছে। তাহলে এদেশে কিসের আপনার বিচার, কিসের আইন? আপনারাই তখন টকশোতে অনেকে বলেছিলেন যে আজাদ আওয়ামী লীগের বহিষ্কৃত, তিনি কেউ না, তার কোনো গুরুত্ব নাই, এটা নিয়ে নিউজ করার কিছু নাই। সেই আজাদ এখন নৌকার ক্যাম্পেইন করছে, অথচ তাকে নামকাওয়াস্তে গ্রেপ্তার করা হয়েছিল। আপনি যদি এভাবে, আমি এক ঘন্টাও আলোচনা করি, আপনাকে দেখাতে পারবো এখন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বাংলাদেশের পুলিশ অফিসার সেখানে গিয়ে বউর জন্য ক্যাম্পেইন করছে, পুলিশ অফিসারের গাড়িতে প্রার্থীদের পোস্টারে ছয়লাপ, তারপরে আপনার কি বলে প্রত্যেকটা জায়গায় তারা তাদের দলীয় লোক নিয়ে, এই যে নির্বাচনের যে দায়িত্ব পালন করবে মানে প্রিজাইডিং অফিসার, সেই প্রিজাইডিং অফিসার গিয়ে সমাবেশে হাজির হয়েছে। তো এই ধরনের নির্বাচন আমরা বহু আগ থেকে বুঝতে পেরেছি আওয়ামী লীগ ডামি নির্বাচন করবে, যেটাকে আমাদের মামুন ভাই বলেছে যে আওয়ামী লীগের কাউন্সিল, আমি একাত্মতা পোষণ করি, এটা আওয়ামী লীগের একটা জাতীয় কাউন্সিল, যেটা সাধারণত আমরা জানি কোনো একটা হলের মধ্যে কিংবা কোনো একটা ময়দানে হয়, আর আজকের এই জাতীয় কাউন্সিলটা তারা সারা বাংলাদেশের একেবারে সমগ্র ইউনিয়ন ব্যাপী পৌঁছে দিয়েছে। কারণ কি জানেন, জাতীয় কাউন্সিল বলার অন্যতম আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে প্রার্থী তো সবই নৌকার, এখন জাতীয় কাউন্সিল থেকে শেখ হাসিনা বাছাই করবে যে তোমরা কাকে কাকে ভোট দিয়ে আমার কাছে পাঠালা। তার মানে 300 আসনে তোমরা যদি 900 প্রার্থী থাকে কিংবা 2,000 প্রার্থী থাকে, ওর মধ্যে থেকে বাছাই করে একজন পিওর আওয়ামী লীগকে পাঠাও, যদিও তার হাতে নাঙ্গল নাই অথবা তার হাতে কি বলে নৌকা নাই, কিন্তু তিনি ঈগল হোক কিংবা ট্রাক হোক, যেখানেই তুমি ভোট দাও, লোকটা যেহেতু আওয়ামী লীগের, আমি অন্তত বুঝতে পারবো ওই লোকটা সবচেয়ে জনপ্রিয়। এভাবে করে আওয়ামী লীগ তার কাউন্সিল সম্পন্ন করছে। অতএব এই ধিক্কারজনক নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি। জনগণের দায়িত্ব হচ্ছে আগামীকালকের এই নির্বাচনকে প্রতিহত করা, প্রতিরোধ করা, কিচ্ছু করতে হবে না, অন্তত আপনি আপনার জায়গা থেকে যদি দেশপ্রেমিক হন, দেশের জন্য লড়াই করতে চান, বাসায় বসে থাকবেন, এতটুকু কাজও যদি আপনি করতে পারেন, সে ফ্যাসিবাদের মুখোশ জাতির কাছে, বিশ্বের কাছে উন্মোচিত হবে। সবাইকে ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।